ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ, মুসলিম ভারতের ইতিহাসে এক আঁধার যুগ। রাজ্য হারিয়ে, সিংহাসন হারিয়ে, ইসলামের সত্যিকারের শিক্ষা ভুলে হৃত সর্বস্ব মুসলমান সেদিন ক্রমশ তলিয়ে যাচ্ছিল কুসংস্কার আর মোড়ামের পাঁকে। সেই বিষাক্ত পরিবেশ যাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল তারা হল মুসলিম নারী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্ধকার পুরীর বিষাক্ত আবহাওয়ার মধ্যে বন্দিনী মুসলিম নারী। শিক্ষার আলো যাদের জন্য হয়েছিল হারাম, সত্য ও সুন্দর যাদের জীবন থেকে হয়েছিল নির্বাসিত। সেই কাল রাত্রির অন্ধকারে জ্ঞানের দীপ জ্বালতে, হতভাগিনী বন্দিনীদের মুক্তি দিতে যিনি এগিয়ে এসেছিলেন তিনিও এক নারী, মুসলিম নারী, বেগম রোকেয়া। জন্ম 1880 সালের 9 ডিসেম্বর, অধুনা বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত পায়রাবন্ধ গ্রামে। সবে মাত্র 5 বৎসর বয়স হইতে আমাকে স্ত্রীলোকদের হইতেও পর্দা করিতে হইত। পাড়া স্ত্রীলোকেরা হঠাৎ বেড়াইতে আসিত, অমনি বাড়ির কোনো লোক চক্ষুর ইশারা করিত। আমি যেন প্রাণ ভয়ে যত্রতত্র, কখনো রান্নাঘরে ঝাঁপের অন্তরালে, কখনো কোনো চাকরানির গোল করিয়া ছড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে, কখনো তক্তপোষের নিচে লুকাইতাম। ক্ষয়িষ্ণু রক্ষণশীল সম্ভ্রান্ত সাবের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া খাতুন। বাবা জহিরুদ্দিন আবু আলী সাবের, মা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের, খলিলুর রহমান আবু জায়গাম সাবের। দুই বোন করিমুন্নেসা খানম, হুমায়রা তোফাজ্জল হোসেন। কন্যাকে মূর্খ রাখা এবং চতুষ্প্রাচীরের অভ্যন্তরে আবদ্ধ রাখিয়া জ্ঞান ও বিবেক হইতে বঞ্চিত রাখা অনেকে কৌলিন্যের লক্ষণ মনে করেন। অন্যান্য বনেদীপ মুসলমান পরিবারের মতো সাবের পরিবারেও উর্দু ভাষায় কথা বলা ছিল আভিজাত্যের লক্ষণ। মেয়েদের একটু আধটু উর্দু বা আরবি শেখানো হতো। দিদি করিমুন্নেসা লেখাপড়ায় প্রবল আগ্রহী হওয়া সত্ত্বেও সমাজের চাপে বেশি দূর এগোতে পারেননি, কিন্তু ইব্রাহিম ও খালিল পড়াশোনা করত কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে, রোকেয়ার বাংলায় হাতেখড়ি দিদি করিমুন্নেসার কাছে, অবশ্যই লুকিয়ে। তবে সবার অলক্ষ্যে দিনের পর দিন যিনি রোকেয়াকে পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছেন তিনি বড় ভাই ইব্রাহিম সাবের। বোন, ইংরেজি ভাষাটা যদি শিখে নিতে পারিস তবে পৃথিবীর এক রত্ন ভাণ্ডারের দ্বার তোর কাছে খুলে যাবে। দাদা, আমি আশৈশব তোমার স্নেহসাগরে ডুবিয়ে আছি। পিতা মাতা গুরু শিক্ষক কেমন হয় আমি জানি না, আমি কেবল তোমাকেই জানি। ১৮৯৮, সদ্য যুবতী রোকেয়ার সঙ্গে বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী বিপত্নিক ও প্রায় প্রৌঢ় খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের। সাখাওয়াত উচ্চশিক্ষিত, লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত, কুসংস্কার বর্জিত উদার মনোভাবাপন্ন রাজকর্মচারী। সাখাওয়াতের পৃষ্ঠপোষকতায় রোকেয়া পারদর্শী হয়ে উঠলেন
ইংরেজি, উর্দু ও আরবি ভাষায়। বাংলা ভাষার চর্চাও রইল অব্যাহত। এখানকার মুসলমানরা মাতৃহীন, অর্থাৎ তাহাদের মাতৃভাষা নাই। তাহারা উর্দুকে মাতৃভাষা বলিয়া দাবি করে বটে, কিন্তু এমন বিকৃত উর্দু বলে যে তাহা শুনিলে শ্রবণ বিবর ক্ষতবিক্ষত হয়। কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে শুরু করল বাংলা ভাষায় রোকেয়ার রচনা। 1902-এ পিপাসা, 1904-এ মতিচুর প্রথম খণ্ড এবং 1905-এ প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম। রোকেয়া খাতুনের নবপরিচয় হল মিসেস আর এস হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের যে পুরো জীবন দর্শন, তার জীবনের লক্ষ্য যা ছিল, আমার মনে হয় আর কোনো রচনা যদি না থাকতো, কেবল সুলতানাস ড্রিম তিনি রচনা করতেন, তাহলে তার মধ্য দিয়ে সেটি পরিস্ফুট হয়েছে। দেশে স্ত্রী পুরুষ যে বৈষম্য ভারতবর্ষে রয়েছে আমাদের দেশে, হিন্দু মুসলমান বৈষম্য রয়েছে আমাদের দেশে, ধর্ম নিয়ে সাম্প্রদায়িক ভাবনা রয়েছে আমাদের দেশে, আমাদের দেশে শিশু মৃত্যুর হার খুব বেশি ছিল তখন, অন্যভাবে মানুষ মারা যেত, ম্যালেরিয়ার প্রকোপ ছিল দেশে, আরও ছিল বহু রকমের অসুবিধা অভাব। এই সমস্ত কিছুকে কী করে দূর করা যায়, রোকেয়া সে পথ নির্দেশ করেছেন এই কল্পকাহিনীটিতে। এই কল্পনাটা তখন উনি করেছিলেন, তখন এই যে এই রকম একটা সূর্য শক্তিকে ব্যবহার করা যায়, সৌরশক্তিকে যে চাষের কাজে লাগানো যায়, সেচের কাজে লাগানো যায়, রান্না করার কাজে লাগানো যায়, এসব আজকের দিনে আর কোনো আশ্চর্যের ব্যাপার না, কিন্তু তখন 100 বছর আগে উনি এগুলো কল্পনায় ধরেছিলেন। অল্প বয়সেই দুটি কন্যা সন্তান মারা গেলেও সাখাওয়াতের আন্তরিকতা রোকেয়ার জীবনের নিঃসঙ্গতার ছায়া ফেলতে দেয়নি। কিন্তু বিচক্ষণ ও দূরদর্শী সাখাওয়াত তাঁর বহুমূত্র রোগের পরিণাম সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। রোকেয়ার প্রতিভা ও মনোভাব লক্ষ্য করে তিনি 10,000 টাকা দান করে যান। উদ্দেশ্য মুসলিম মেয়েদের জন্য স্কুল স্থাপন। অবশেষে 1909 সালের 3রা মে সাখাওয়াতের মৃত্যু হয়। মাত্র 28 বছর বয়সে রোকেয়া বিধবা হলেন। শুরু হল এক নিঃসঙ্গ নতুন জীবন। জাগো নারী জাগো, বন্দি শিখা, জাগো নারী জাগো, বন্দি শিখা, জাগো স্বাহা সীমন্তে রক্ত শিখা, জাগো নারী জাগো, বন্দি শিখা। শৈশবে বাপের আদর পাইনি, বিবাহিত জীবনে কেবল স্বামীর রোগের সেবা করেছি, প্রত্যহ ইউরিন পরীক্ষা করেছি, পথ্য রেঁধেছি, ডাক্তারকে চিঠি লিখেছি, 2 বার মা হয়েছিল, একটি 5 মাস, অন্যটি 4 মাস বয়সে চলে গেছে। স্কুল পাঠশালার ভিতরে তিনি কোনোদিন পা দেননি। চিরকাল কঠোর অবরোধের মধ্যে মানুষ, সেই রোকেয়া স্বামীর মৃত্যুর 5 মাস পরেই ভাগলপুরে 5টি বালিকাকে নিয়ে খুললেন সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সাখাওয়াতের প্রথম পক্ষের কন্যা ও জামাতার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে ভাগলপুরের পাঠ চিরতরে চুকিয়ে রোকেয়া চলে এলেন কলকাতায়। রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, এই মনীষীরা 19 শতাব্দীতে নারী জাগরণ
ও নারী শিক্ষা প্রসারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ভগিনী নিবেদিতাও বাগবাজারে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এছাড়াও খ্রিশ্চান মিশনারি, ব্রাহ্ম সমাজ বা ব্যক্তিগত প্রতিষ্ঠাতেও নানা জায়গায় কিছু কিছু বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। কিন্তু অবরোধের ঘেরাটোপের মধ্যে বন্দিনী তখনকার মুসলমান সমাজের মেয়েরা এইসব স্কুলে পড়ার সুযোগ পায়নি। শিক্ষার অর্থ কোনো সম্প্রদায় বা জাতিবিশেষের অন্ধ অনুকরণ নয়, মানুষের স্বাভাবিক জ্ঞান ও ক্ষমতাকে অনুশীলনের মধ্য দিয়ে বৃদ্ধি করাই শিক্ষা। এই গুণের সদ্ব্যবহার করাই কর্তব্য। দিকে দিকে মেলি কবলে লিহান রসনা, নেচে চলুন মাদিনীর দিকে বসনা। দিকে দিকে মেলি কবলে লিহান রসনা, নেচে চলুন মাদিনীর দিকে বসনা। যাব হত ভাগিনী ধরে সীতা নাগিনী, যাব হত ভাগিনী ধরে সীতা নাগিনী। 1911 সালের 16 মার্চ তালতলা এলাকায় 13 নম্বর বালিউল্লাহ লেনের বাড়িতে রোকেয়া নতুন করে স্থাপন করলেন সাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। সম্বল 2টি বেঞ্চ ও 8 জন ছাত্রী। বোরখায় শরীর ঢেকে বাড়ি বাড়ি ঘুরে তিনি ছাত্রী সংগ্রহ করতেন। দূর থেকে তাকে আসতে দেখলে অনেক বাড়ির দরজা বন্ধ হয়ে যেত। মহল্লার পুরুষরা তাকে একদম পছন্দ করত না। আমি যে অনিচ্ছাকৃতভাবে অবরোধবাসিনী হয়েছি তার কারণ অনেক। আমার স্কুলটা আমার প্রাণের চেয়েও প্রিয়। একে বাঁচিয়ে রাখার জন্য আমি সমাজের অযৌক্তিক নিয়মকানুনগুলিও পালন করছি। আমি বাড়িতে বাড়িতে ক্যানভাস করে স্কুলের জন্য মেয়ে আনতে যাই, কিন্তু অভিভাবকেরা আমাকে আগেই জিজ্ঞেস করেন পর্দা পালন হয় কি না। এতটুকু ছোট মেয়ের বেলায়ও এই প্রশ্ন। স্কুলের জন্য আমি সমাজের সব অবিচার অত্যাচার সহ্য করে চলেছি। রোকেয়ার জীবনে সাকওয়াত তার সাহিত্যচর্চা, তার সমাজ বিষয়ক চিন্তাভাবনার ক্ষেত্রে অনেকখানি প্রেরণার কাজ করেছেন, প্রেরণাদাতার কাজ করেছেন। তিনি তার রেখে গিয়েছিলেন মৃত্যুকালে 10,000 টাকা। এই টাকাটা উনি কলকাতায় ব্যাংকে গচ্ছিত করেছিলেন এবং সেই ব্যাংকটি পরবর্তীকালে উঠে যায়। ফলে মা রোকেয়ার ওই সমস্ত 10,000 টাকা জলে যায়। সাহিত্য সাধনার ক্ষেত্রে রোকেয়া যে সমাজ বিষয়ক চিন্তাভাবনাগুলো তার সাহিত্যের চর্চার মধ্য দিয়ে প্রকাশ করতে পেরেছিলেন, সেক্ষেত্রে রোকেয়ার স্বামী সাকওয়াতের মতন শিক্ষিত মানুষকে, সুশিক্ষিত মানুষ, কেবল শিক্ষিত বললে কম বলা হয়, এমন একজন সুশিক্ষিত মানুষ তাকে যদি তিনি সাথী হিসেবে না পেতেন তাহলে সন্দেহ ছিল, সত্যি সন্দেহের কথা, যে রোকেয়া আজকে যেরূপে তাকে আমরা পাচ্ছি তা হয়ে উঠতে পারতেন কিনা। শিক্ষা অর্থে আমি প্রকৃত সুশিক্ষার কথাই বলি। গোটা কয়েক পুস্তক পাঠ করিতে বা দুছত্র কবিতা লিখিতে পারা শিক্ষা নয়। আমি চাই সেই শিক্ষা যাহা তাহাদের নাগরিক অধিকার লাভে সক্ষম করিবে, তাহাদিগকে আদর্শ কন্যা, আদর্শ ভগিনী, আদর্শ গৃহিণী এবং আদর্শ মাতা রূপে গঠিত করিবে। তাহাদের জীবন শুধু পতিদেবতার মনোরঞ্জনের নিমিত্ত উৎসর্গ হইবার নহে, তাহারা যেন অন্য বস্ত্রের জন্য তাহারও গরগ্রহ না হয়। শিক্ষা মানসিক ও শারীরিক উভয়বিধ হওয়া চাই। ছাত্রী সংখ্যা বাড়তে থাকে, স্কুলের আয়োজনও বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে রোকেয়ার ব্যস্ততা। তবে সেই ব্যস্ততা তাকে সামাজিক সচেতনতা
ও সাহিত্য চর্চা থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। যদি সমাজের কাজ করিতে চাও, তবে গায়ের চামড়াকে এতখানি পুরু করিয়া লইতে হইবে যেন নিন্দা, গ্লানি, উপেক্ষা, অপমান কিছুতে তাহাকে আঘাত না করিতে পারে। মাথার খুলিকে এমন মজবুত করিয়া লইতে হইবে যেন ঝড় ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সকলই তাহাতে প্রতিহত হইয়া ফিরিয়া আসে। জলে ওঠো তোমায় তয়োগিনী, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগিনী, পতিত ধারিণী স্বর্গ ফলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। 1916 সালের ফেব্রুয়ারি মাসে রোকেয়া স্থাপন করলেন মুসলিম মহিলা সমিতি আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম। উদ্দেশ্য, মুসলিম নারীদের একতাবদ্ধ করে সমাজে তাদের নিজ অধিকার প্রতিষ্ঠা করা। সমিতির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ব্যারিস্টার আব্দুর রসুল। দুটি বিষয় দরকারি হয়ে পড়েছে, প্রথম স্ত্রী শিক্ষার বহুল প্রচার, দ্বিতীয় বাল্যবিবাহ রোধ করা। অর্থাৎ মেয়েদের বেশ করে লেখাপড়া শেখাতে হবে, যাতে তারা নিজেদের শরীরের যত্ন নিতে শেখে, আর অল্প বয়সের ছেলে মেয়ের বিয়ে বন্ধ করতে হবে। স্বদেশী আন্দোলন ও খেলাফত আন্দোলনের সময় রোকেয়া নেতৃত্বে সমিতির মহিলারা চরকা কেটে প্রচুর পরিমাণে সুতো তৈরি করে খদ্দর তৈরিতে সাহায্য করেছে। বিলিতি দ্রব্য বয়কটের আন্দোলনেও সমিতির কর্মীরা অংশগ্রহণ করেছিল। রোকেয়া বস্তিতে বস্তিতে গিয়ে মেয়েদের দেশ ও সমাজ সম্পর্কে সচেতন করতেন। বিধবা নারীকে অর্থ সাহায্য, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া ইত্যাদি ছিল সমিতির কার্যক্রম। উনি এইভাবে একটা মডেল করতে চেয়েছিলেন, যেটা ভারতবর্ষের মডেল। ভারতবর্ষের এই যে বহু ধর্মের দেশ ভারতবর্ষ, তারা একসঙ্গে থাকবে, একই ধরনের কাজ করবে, কিন্তু তাদের বৈচিত্র্যগুলো সব থাকবে, এর একটা পরীক্ষা উনি সেই সময়ে করতে চেয়েছিলেন। আজ থেকে 100 বছর আগে ভাবা যায় না যে ভারতবর্ষে একটা বহু ধর্মের দেশ, তখন তো এইসব দ্বিজাতি তত্ত্ব নেই, এত পলিটিক্স নেই, তখনও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছিল যে এত ধর্মের দেশ, তারা একত্রে থাকবে কী করে, ভারতীয়দের ঐক্য কী করে হবে। এখানে তিনি বাঙালি নন, এখানে তিনি ভারতীয়, তার চিন্তার জগৎ তখন বিস্তারিত। তিনি ছাড়িয়ে মাঝে মাঝে তিনি চিন্তার জগতে বাঙালির সীমাবদ্ধতাকে ছাড়িয়ে ভারতীয়ত্বে গেছেন। রোকেয়ার এইটা হচ্ছে একটা অপূর্ব বৈশিষ্ট্য, বিস্ময়কর বৈশিষ্ট্য, তিনি এই ভারতীয় নারী। যদিও মাতর দিব্য আলোকে ঘেরে আছে আজি আধার ভোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাসিবে আবার ললাটে তোর, আমরা গুজাবো মাতর আলিমা মানুষ, আমরা নহি তোমে দেবী আমার, সাধুরা আমার, স্বর্গ আমার, আমার দেশ। স্বাধীনতা সংগ্রামী কানাইলাল দত্তের বীরত্বপূর্ণ প্রাণদানের ঘটনাকে অবলম্বন করে রোকেয়া রচনা করেন নিরুপম বীর। সমকালীন ইতিহাসের বহু উপাদান রোকেয়া যথার্থ যোগ্যতার সঙ্গে তাঁর লেখায় ব্যবহার করেছেন। এই স্কুল সম্বন্ধে মাথা ব্যথায় আমাদের কোনো স্বার্থ নাই। যাদের বংশধর আছে, যাদের ভবিষ্যৎ আছে, তারা যদি সম্মানটাকে রক্ষা করতে চান, তবে সমাজের মাতৃস্থানীয় এই বালিকা স্কুলটিকে একটা আদর্শ বিদ্যালয় রূপে গঠিত করুন। 1932-এর মাঝামাঝি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল লোয়ার সার্কুলার রোডে স্থানান্তরিত হয়। এর কয়েক বছর পরে স্কুলটি পাকাপাকিভাবে উঠে আসে 17 নম্বর লর্ড সিনহা রোডে। আমার সাধুরা আমার, স্বর্গ আমার, আমার দেশ, কিসের দুঃখ
কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের কেশ, সপ্ত কোটি মিলিত ভারতে রাগে গাহুন আমারে। রোকেয়ার স্বপ্ন ছিল এমন সমস্ত কন্যাদের জন্ম দেওয়া যাদের সার্বিক বিকাশ হয়েছে সমস্ত দিক দিয়ে। উনি শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী ছিলেন না, সাহিত্য চেতনায় সমৃদ্ধ, কুসংস্কার মুক্ত, সুশিক্ষিতা মেয়ে তৈরি করাই তার জীবনের লক্ষ্য ছিল। এবং আমরা দেখতে পাই ওনার ছাত্রীদের মধ্যে, যেমন ওই আমলে নূরজাহান বেগমকে দেখি, যিনি বেগম পত্রিকাটা সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন 1947 থেকে। পরবর্তীতে দেখি কবি মন্দাকান্ত সেন, অর্থাৎ রোকেয়া নিজে কবি ছিলেন, অনেক কবিরও জন্ম দিয়েছেন এই বিদ্যালয়ে। তারপরে দেখি দুঃসাহসিকা সুদীপ্তা সেনগুপ্তা, যিনি আন্টার্কটিকা অভিযানের অন্যতম ছিলেন। এখনও আমাদের ছাত্রীরা বিভিন্ন দিকে ওনার যে স্বপ্ন ছিল যে পুরুষের সমকক্ষ হয়ে দাঁড়া এবং সুযোগ্য অর্ধাঙ্গিনী হওয়া, সেরকম প্রচুর কন্যারা আজও কিন্তু এই বিদ্যালয় থেকে তৈরি হচ্ছে। ওনারই আদর্শে তারা এগিয়ে চলেছে, ওনার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আমার হাড় ভাঙা খাটুনির পরিবর্তে সমাজ বিস্ফারিত নেত্রে আমার খুঁটিনাটি ভুল ত্রুটির ছিদ্র অন্বেষণ করিতেই বদ্ধপরিকর। উনি স্কুল কিছু কাল চলার পর উনি একটা স্কুলের জন্য গাড়ির ব্যবস্থা করেন। সেই গাড়িতে মেয়েদের যে নিয়ে আসা হতো, নিয়ে যাওয়া হতো, তা পুরো স্কুল ওটা ছিল একটা খাঁচা মতন। এখন তাতে মেয়েরা অসুস্থ হচ্ছিল বলে একবার তিনি ওই লোহার যে সব মানে জানলা দরজাগুলো ছিল সেটার বদলে উনি পর্দা লাগাবার চেষ্টা করেন। একবার হাওয়াতে একটা পর্দা খুলে গেছিলো, সেটা নিয়েও তখনকার কাগজপত্রে এবং নানাভাবে ওনার প্রচণ্ড সমালোচনা করা হতে থাকে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয় তবে তাহাই করিব। যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না? কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কর্মক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। চিরদিনই অনেক রাত পর্যন্ত জেগে স্কুলের কাজকর্ম করতেন তিনি। সকলকে চিরপরিচিত প্রসন্ন উজ্জ্বল হাসি দিয়ে অভ্যর্থনা করলেও ভিতরে ভিতরে তাঁর স্বাস্থ্য ভেঙে আসছিল। আমি আজ 22 বৎসর যাবৎ ভারতের সর্বাপেক্ষা নিকৃষ্ট জীবের জন্যে রোদন করিতেছি। ভারতবর্ষে সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব কাহারা জানেন? সে জীব ভারত নারী। এই জীবগুলির জন্য কখনো কাহারও প্রাণ কাঁদে নাই। মৃত্যুর 6 মাস আগে থেকে তিনি ডাক্তারের নির্দেশ মতো ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলেন। ডাক্তার বলতেন বায়ু পরিবর্তন ও পরিপূর্ণ বিশ্রাম একান্ত প্রয়োজন। বিশ্রাম করিব কি, আমার যে মরিবারও অবসর নাই। December 1932 বাংলার নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন পরলোকে। কাইজার স্ট্রিটের বু আলী কলন্দর মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রোকেয়ার
নামাজ জানাজা অনুষ্ঠিত হল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কলকাতার মানুষ অ্যালবার্ট হলে এক সভায় সমবেত হলেন। সভায় অনেকে অনেক কিছু বললেন। রোকেয়ার যে সকল গুণ ও কার্যাবলীর কথা তারা উল্লেখ করলেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু এই সভায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আজ নিজের বুকে হাত দিয়ে বলুন, একদিন নয়, দুদিনই নয়, দীর্ঘ ২৫ বছর একটু একটু করে কারা তার জীবনকে বিষময় করে তুলেছিল? আমরা যে মহা পাপ করেছি চোখের জলে তা মোছা যাবে না, তার একটিমাত্র প্রায়শ্চিত্তই বুঝি সম্ভব। এই সভায় রোকেয়ার পূর্ণ স্মৃতিকে সাক্ষী করে আমরা প্রত্যেকটি মানুষ আজ শপথ নিতে পারি যে আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি মেয়েকে শিক্ষিত করে তোলার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের একটা মেয়েও যেদিন আর অশিক্ষিত থাকবে না, সেদিন, শুধু সেদিনই বুঝি আমাদের প্রায়শ্চিত্ত হবে। আমরা পারিনি, আমরা আজও পারিনি সমাজকে পুরোপুরি ধর্মের গোঁড়ামি ও কুসংস্কার থেকে মুক্ত করতে, পারিনি সব নারীকে শিক্ষার আলো দেখাতে, আর পারিনি বলেই আল্লাহর রহমতে জীবনের সকল আশা আকাঙ্ক্ষা একরূপ পূর্ণ হইয়াছে। এইবার ছুটি নিতে ইচ্ছা হয়। সত্য সত্যই জীবনের কুন্দ কুসুম যেদিন ঝরিয়া পড়িবে সেদিন আমার শেষ বিশ্রাম স্থান রচনা করিও আমার প্রাণের তাজমহলের এক পাশে। কবরে শুইয়াও যেন আমি আমার মেয়েদের কলকোলাহল শুনিতে পাই। কলকাতার নারী সমাজের তীব্র অসন্তোষকে উপেক্ষা করে রোকেয়ার নশ্বর দেহ সমাধিস্থ করা হয়েছিল কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে শুকচরে। সম্ভবত সেখানেই আজকের পানিহাটি বালিকা বিদ্যালয়। জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো স্বাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্ধু শিখা। দিকে দিকে মেলি কবলে লিহান রচনা, নেকে চলন আমরা যাহা চাহিতেছি তাহা ভিক্ষা নয়, অনুগ্রহের দান নয়, আমাদের জন্মগত অধিকার। ইসলাম নারীকে ১৩০০ বছর আগে যে অধিকার দিয়াছে তার চেয়ে আমাদের দাবি এক বিন্দুও বেশি নয়। জাগো মাতা কন্যা বধু জয়া ভগ্নী, ধো ধো জলে ওঠো ধুমাই দয়োগিনী। ধো ধো জলে ওঠো ধুমাই দয়োগিনী, জাগো মাতা কন্যা বধু জয়া ভগ্নী, পতিত তারিণী স্বর্গ ফলিতা, জাহ্নবী সমবেগে যাব পদ দলিতা, মেঘে আনবালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী যাব জয়ন্তিকা, যাব নারী যাব বন্ধু।